কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অতিথি ছিলেন কুষ্টিয়া এক আসনের সাংসদ আকা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া চার আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম। জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসকর আলী সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।